আমরা মুখের যত্ন, চুলের যত্ন বা শরীরের অন্যান্য অঙ্গে যতটা যত্ন নেই, পায়ের যত্ন কিন্তু একদমই নেই না। পা আমাদের থাকে সবসময় অবহেলায়। অথচ বন্ধুরা, আমাদের শরীরের সমস্ত ভরটা কিন্তু পায়ের ওপর দিয়েই যায়, আর আমাদের পায়েরও যত্ন নেওয়া উচিত। পায়ের অযত্নের কারণেই পা ফেটে যায়, এবং পা ফেটে গেলে হাঁটতে চলতেও ভীষণ অসুবিধে হয়, তাছাড়া আরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। পা ফাটার সমস্যা প্রায় সবারই রয়েছে, বিশেষ করে যারা বড়রা তাদের তো অনেক বেশি রয়েছে, যারা সারা দিন বিভিন্ন ধরনের কাজে কর্মে ব্যস্ত থাকে, একদমই বিশ্রাম নেওয়ার সময় পায় না, তাদের পা ফেটে যায়। ইভেন আমার মায়েরও পা ফেটে যায়। সো আজকে আমি অনেক রিসার্চ করে একটা DIY খুঁজে পেয়েছি, একটা ঘরোয়া সমাধান খুঁজে পেয়েছি, যেটার মাধ্যমে আশা করা যায় রাতারাতি তুমি একটা রেজাল্ট দেখতে পারবে, এবং 7 দিনের মধ্যে তোমার পা ফাটা একদমই নির্মূল হয়ে যাবে, সফট পা তুমি পাবে। সো তার আগে আমাদের এটা জানা উচিত কেন পা ফাটে। সো আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো পা ফাটার বিভিন্ন কারণগুলি, যাদের হাতে সময় কম, যারা শুধু জানতে চাও কী করে পা ফাটা কমাবে, তাদের জন্য দেখো আমি এখানে একটা সময় দিয়েছি, ভিডিওটাকে এতটা সময় স্কিপ করে যাও, তোমরা ডিরেক্ট দেখতে পারবে কী করে পা ফাটা কমাবে। কিন্তু আমি তার আগে তোমাদের সাথে আলোচনা করতে চাই পা ফাটার কারণগুলি কী কী। তোমরা, আমি অনেক রিসার্চ করে পেয়েছি পা ফাটার কারণগুলি। সবার প্রথম কারণ অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার জন্য আমাদের পা ফেটে যায়। এছাড়া অন্যতম আরেকটা কারণ হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের কারণেও কিন্তু আমাদের পা ফেটে যায়, অর্থাৎ যারা ঠিকমতো জল পান করে না, যাদের শরীরে জলের অভাব রয়েছে, তাদেরও কিন্তু পা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পা ফাটা কমানোর জন্য তুমি বাহ্যিকভাবে যা করছো তা তো করতেই হবে, পাশাপাশি তোমাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং তোমার বডিকে হাইড্রেটেড রাখতে হবে, যাতে পা বা শরীরের কোনো অঙ্গে ফাটল না ধরে। বন্ধুরা, 3 নম্বর কারণ হলো আমরা পায়ে ঠিকমতো ময়েশ্চারাইজার ব্যবহার করি না, বা কেউ কেউ আছি করিই না। ফেসে তো ময়েশ্চারাইজার ব্যবহার করছি, হাতে করছি, পায়ে কখনোই ময়েশ্চারাইজার ব্যবহার করি না। জাস্ট পাটাকে কোনো রকম ধুয়ে স্নানের সময় হয়তো একটু সাবান দিলে দিলাম, নয়তো না। এরপর সারা দিন সবসময় আমাদের পা কিন্তু প্রচণ্ড অবহেলায় থাকে, এই কারণেও কিন্তু পা ফেটে যায়। এছাড়া যারা খুব গরম জলে স্নান করে তাদেরও পা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা খুব ঘন ঘন পা পরিষ্কার করে, জলে পা ভিজায়, বারবার পা ধুতে থাকে, তাদেরও কিন্তু পা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমরা বলি দিনে 2 বারের বেশি ফেস ওয়াশ করা উচিত নয়, ঠিক একই রকমভাবে দিনে 2 থেকে 3 বার পা ধোয়া যথেষ্ট। কিন্তু আমরা অনেকেই আছি দিনে 10 বার 12 বার বা এর চেয়েও বেশি পায়ে জল দিচ্ছি, অতিরিক্ত পা ধোয়ার ফলেও কিন্তু পা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই শীতকালে। বন্ধুরা, খুব বাজে ধরনের সাবান, যেই সাবানগুলো ব্যবহার করার প্রচণ্ড টান ধরতে থাকে আমাদের শরীরে, সেই সমস্ত সাবান হাতে পায়ে ব্যবহার করলে কিন্তু আমাদের হাত পা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া শুকনো অবস্থায়, পা যখন আমাদের শুকনো থাকে, সেই অবস্থায় যদি তুমি পায়ের মধ্যে প্রচণ্ড ঘষাঘষি করো, তবেও কিন্তু পা ফাটার একটা সম্ভাবনা থাকে। এছাড়া বন্ধুরা, যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও কিন্তু পা ফেটে যায়। এতক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করলাম পা ফাটার কারণ, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পা ফাটা দূর করার সমাধান। আর এর জন্য আমি তৈরি করব একটা হোমমেড পায়ে ব্যবহার করার ক্রিম, আর এই ক্রিমটা বানিয়ে তুমি 10 দিন অবধি স্টোর করে রেখে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবে, আর এটার ব্যবহারে 7 দিনের মধ্যে তুমি একটা রেজাল্ট দেখতে পারবে। 7 দিন কেন, প্রথমবার ব্যবহারেই তুমি বুঝতে পারবে তোমার পা আগের থেকে অনেক বেশি সফট এবং সাপল হয়ে গেছে। সো আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই কী করে এই পা ফাটা দূর করার ক্রিমটিকে তৈরি করতে হবে, ব্যবহার করতে হবে এবং বাকি কিছু। বন্ধুরা, আমি এখন তৈরি করব আমাদের DIY হোমমেড ক্রিম, আর এই ক্রিমের ব্যবহারেই কিন্তু পা ফাটা তোমার একদম নির্মূল হয়ে যাবে। আর এই ক্রিমটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মোমবাতি নিয়েছি, এবং সেটাকে একটি ছুরির সাহায্যে আমি এভাবে ঘষে ঘষে মোমটাকে ঝুরি ঝুরি আকারে বের করে নিচ্ছি। এবং তুমি যে কোনো মোমবাতি বের করতে পারো, যে কোনো কালারের মোমবাতি বের করতে পারো। অবশ্য আমি এখানে যেই মোমবাতিটা ব্যবহার করছি ওটা একটু ইয়েলো কালারের, যে কারণে আমার ক্রিমটারও একটু ইয়েলো কালারই এসেছিল। যাই হোক, আমি একটি ছুরির সাহায্যে এই মোমবাতিটাকে চেছে ভালো করে নিয়ে নিচ্ছি। একটা মিডল সাইজের মোমবাতি তুমি নিয়ে নেবে, সেটার অর্ধেক পরিমাণ মোম নিলেই যথেষ্ট হবে। সো আমি এখন মোমবাতিটাকে ভালো করে চেছে নিচ্ছি।
যেমন কি বন্ধুরা তোমরা দেখতে পারছো, আমি এই পরিমাণ মোমের গুঁড়ো নিয়ে নিয়েছি, তুমি চাইলে আর একটু বেশিও নিতে পারো। এবারে এই মোমের গুঁড়োর মধ্যে আমি 1 চামচ হলুদ অ্যাড করে দেব, আমি রান্নার হলুদই অ্যাড করছি। নেক্সট বন্ধুরা, এর মধ্যে আমি 5 চামচ সর্ষের তেল অ্যাড করছি। তুমি সর্ষের তেলের জায়গায় চাইলে নারকেল তেলও অ্যাড করতে পারো, কিন্তু পা ফাটা দূর করতে সর্ষের তেল বেশি কার্যকরী। তোমরা হয়তো অনেকেই নিজেরাও করো বা বাড়িতে দেখো, স্নান করতে যাওয়ার আগে এই শীতকালে আমরা অনেকেই সারা শরীরে অয়েল মেখে তারপরে স্নান করতে যাই। অয়েল আমাদের শরীরে যে ময়শ্চারাইজেশন প্রপার্টিজ সেটাকে ভালো রাখে এবং ত্বককে ফাটতে দেয় না। আর এই যে মিশ্রণ, এখানে আমি অয়েল অ্যাড করেছি, তারপর ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে ওয়ার্ম আপ করতে হবে ডাবল বয়েলিং প্রসেসের সাহায্যে। বন্ধুরা, ডাবল বয়েলিং প্রসেসে আমি আমার ক্রিমটাকে তৈরি করে নেব এবং ভালো করে সর্ষের তেল, মোমবাতি আর হলুদ একসাথে মিক্সড হয়ে যাবে এবং এটা একটা খুব সুন্দর ক্রিমি কনসিস্টেন্সি তৈরি করবে। মোটেও এটাকে ডিরেক্ট গ্যাসের মধ্যে বসাবে না, মানে তুমি ডিরেক্ট গরম করবে না, সবসময় ডাবল বয়েলিং প্রসেসেই এই ধরনের আয়ুর্বেদিক হোমমেড ক্রিমগুলোকে তৈরি করবে, তবে সেটার এফেক্ট অনেক বেশি শক্তিশালী হয়। তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি বসিয়েছি ডাবল বয়েলিং প্রসেসে, মাঝে মাঝে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে ভালো করে উপাদানগুলো একে অপরের সঙ্গে মিশে যায়, এবং এটা কিন্তু প্রায় গলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা গলতে শুরু করে দিয়েছে এবং এটাকে ডাবল বয়েলিং প্রসেসে আমি 2 থেকে 3 মিনিট বয়েল করব এবং তারপর এই ক্রিমটাকে আমি অন্য জায়গায় চাইলে স্টোর করে দিতে পারি অথবা এই বাটিতে রাখলেও অসুবিধে নেই। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি গ্যাসটাকে নিভিয়ে দেব এবং তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এবং ঠান্ডা হয়ে গেলে পরেই এটাকে ব্যবহার করব, গরম গরম আমি এটাকে কিন্তু ব্যবহার করব না। সো আমি গ্যাস নিভিয়ে দিয়েছি এবং এটা কিন্তু ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই দেখো ক্রিমটা কিন্তু আমি এখন নামিয়ে নেব এবং এটা ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, এবং এটাকে কি করে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, আমার পায়ে কোনো সমস্যা নেই, আমার পা বা গোড়ালি দুটোই যথেষ্ট সুস্থ রয়েছে, কোনো ধরনের পা ফাটা গোড়ালি ফাটা সমস্যা নেই, কিন্তু শীতের শুরুতেই আমার মায়ের পা ফাটতে শুরু করেছে। তাই এই পুরোটা প্রসেস কি করে ব্যবহার করতে হয় এবং কি কি স্টেপ রয়েছে সমস্ত কিছু আমি আমার মায়ের পায়ে করে দেখাবো। এরপরে ভিডিওতে তোমরা যেই পা দেখতে পারবে সেটা মোটেও আমার পা নয়, আমার মায়ের পা, এবং আমার মায়ের পায়ের মধ্যে এই ট্রিটমেন্টটা আমি করে দেখাবো। বন্ধুরা, আমার মায়ের আরও বেশি পা ফাটা ছিল এবং আমার এই প্রসেসটা লাস্ট 3 দিন থেকে ব্যবহার করে যথেষ্ট কমে গেছে এবং আশা করছি মার পা ফাটা একদম পুরোপুরি নির্মূল হয়ে যায় এই হোমমেড ক্রিমের ব্যবহারে। সো বন্ধুরা, সবার প্রথমে ঈষদুষ্ণ জলের মধ্যে তুমি যেই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু অ্যাড করে নাও, একটু বেশি করে শ্যাম্পু অ্যাড করে নেবে, এবং তারপর এই জলের মধ্যে তোমার পা 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি সাজেস্ট করব এই পুরোটা প্রসেস তুমি রাতের বেলা করবে, তবে খুব ভালো রেজাল্ট দেখতে পারবে। ঠিক 5 মিনিট পর এই ধরনের কোনো লোফার সাহায্যে তুমি তোমার পুরোটা পাকে ভালো করে ঘষে নেবে। এটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ, কারণ পায়ের মধ্যে প্রচুর পরিমাণে ডেড স্কিন সেলস জমে গেছে, যে কারণেই তোমার পায়ের আজ এই দুরাবস্থা। সো পাটাকে ভালো করে ঘষে নেওয়া খুবই জরুরি, তার জন্য তুমি এই ধরনের কোনো লোফা ব্যবহার করবে এবং খুব জেন্টলি তোমার পাটাকে রাব করবে। তুমি দেখতে পারবে কিছু কিছু ডেড স্কিন সেলস রাব করার সাথে সাথেই বেরিয়ে আসছে, এছাড়া যা রয়েছে তুমি রেগুলার যখন এটাকে ফলো করবে সেটা কিন্তু বেরিয়ে আসতে শুরু করবে। তিন থেকে 4 মিনিট পা ঘষার পর এই ধরনের নর্মাল কোনো জল নিয়ে তুমি পাটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপর সেটাকে শুকনো কটন কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে। এবারে বন্ধুরা, তোমার পা পুরোপুরি রেডি হয়ে গেছে ক্রিমটাকে অ্যাপ্লাই করার জন্য,
তোমরা পা ফাটাগুলো দেখতে পারছো, আমি ক্লোজ ভিউতে তোমাদেরকে দেখাচ্ছি আমার মার পায়ের কী দুরাবস্থা। এবার এই পা ফাটার মধ্যে ঠিক এই একই রকমভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ক্রিমগুলোকে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে, আমার তৈরি DIY পা ফাটা দূর করার ক্রিম। একই রকমভাবে তোমার পায়ের যেখানে যেখানে ফাটার সমস্যা রয়েছে ক্রিমটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, এরপর মোজা পরে তুমি ঘুমিয়ে পড়বে এবং সকালবেলা উঠে দেখতে পারবে তোমার পা অনেক বেশি সফট হয়ে গেছে। নিয়মিত এটাকে ফলো করলে 7 দিনের মধ্যে তোমার পা ফাটার সমস্যা কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যাবে, তাই অবশ্যই এটাকে ঘরে ট্রাই করবে। সো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে কি করে DIY হোমমেড পা ফাটা দূর করার ক্রিম তৈরি করতে হয়। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা শুধুমাত্র পা ফাটা দূর করার ক্রিম, শরীরের অন্য জায়গায় যদি কোনো ফাটার সম্ভাবনা থাকে সেখানে এটা ব্যবহার করা যাবে না। আমাদের পা একটু কড়া জিনিস নিতে পারে, শরীরের অন্যান্য অঙ্গ, ফেস বা হাত সেটা নিতে পারে না, তাই এই ক্রিমটাকে শুধুমাত্র পায়ের জন্যই ব্যবহার করবে। শরীরের অন্যান্য অঙ্গে ফাটা দূর করার জন্য আমি অন্য কিছু DIY শেয়ার করব, সেটা ব্যবহার করবে। সো অবশ্যই এই শীতকালে যাদের পা ফাটার সমস্যা রয়েছে তারা এই ক্রিমটাকে ট্রাই করো, ব্যবহার করো, এবং আমি বলবো 7 দিন পরে তুমি কমেন্ট করে আমাকে জানাবে তুমি কেমন আছো, তোমার পা ফাটা কতটা কমেছে বা তোমার সাথে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আর যাদের পা ফাটার সমস্যা রয়েছে এবং আরও শীত আসতে চলেছে তখন আরও বেশি পা ফাটবে, তাদের সাথে এখনই ভিডিওটি শেয়ার করো, বেশি করে শেয়ার করো, যাতে এই শীতকালে তাদের পা বা গোড়ালি ফাটার মতো সমস্যা না হয় এবং তারা তাদের এই সমস্যা থেকে মুক্তি পায়। তাই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যেহেতু এত সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিন্তু প্রচুর প্রচুর লাইক পেতে পারি, তাই ভিডিওটিকে লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর যারা আমাকে প্রথমবার দেখছো, আমার চ্যানেলে নিউ, তাদেরকে বলি আমি পূজা, আর আমি এই ধরনেরই ইম্পর্টেন্ট সব ভিডিও সবসময় আপলোড করতে থাকি। আমি আমার বেস্ট ট্রাই করি অনেস্ট ভিডিও তৈরি করার, এবং তোমরা আমার ভিডিওর কমেন্ট সেকশন চেক করে দেখতে পারো সবাই কত কত উপকার পায় সেটা ফিরে এসে কমেন্ট করে জানায়। তাই তুমি চাইলে তুমিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর শুধু সাবস্ক্রাইব করবে না, পাশে বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে রাখবে, যাতে এই ধরনেরই ইন্টারেস্টিং সব ভিডিও যখনই আমি আপলোড করব তোমার মোবাইলে প্রথম নোটিফিকেশন যায়। সো বন্ধুরা, এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।